মাই ঝটপট মেকআপ পার্ট 3। এর আগেও আমি দুইটা লাইভ করেছিলাম ঝটপট মেকআপ নিয়ে, যেখানে হচ্ছে জ্যামে পড়ে অথবা শুটে লেট হয়ে গেলে ওই জ্যামে থাকার টাইমটা কীভাবে মেকআপ করে কভার আপ করা যায়। সো আজকে আমি ঝটপট মেকআপ করে দেখাবো সবাইকে। ওকে, এটা হচ্ছে অনেক গরম, যেহেতু আমি ঘুমাই আমার চোখের অবস্থা 12টা, যেহেতু অনেক গরম সো আমি ইউজুয়ালি অত মেকআপ নিই না, আর যেহেতু গরম আমি এমনিতে অত মেকআপ নিব না। ওকে, আমি স্টার্ট করি। উফ, ওয়ালি মেকআপ। আমি যেভাবে মেকআপ করি এটা আসলে যে টিউটোরিয়াল বলা যায় না, আমার ঝটপট মেকআপ পার্টগুলার যে সিরিজ বলে, সিরিজ, হ্যাঁ, এটার মানে হচ্ছে যে আমরা জ্যামে থাকার টাইমটা কিভাবে কাজে লাগাতে পারি, আর যদি শুটে লেট হয়ে যায় তখন ওই টাইমটা আমি কীভাবে কভার আপ করতে পারি। সো প্রথমে পেস আঁকি আফুস, হ্যালো। সো আজকে আমার শ্যুট বসুন্ধরায়, অনেক দূরে, আমার যেহেতু লেট হয়ে গেছে প্লাস হচ্ছে রাস্তা ভালো জ্যাম আছে। সো বাসায় মেকআপ করতে গেলে দেখা যাবে যে অ্যাটলিস্ট 20-25 মিনিট তো লাগবে। সো 20-25 মিনিট যদি আমি গাড়িতে বসে মানে মেকআপ করি তাহলে আমার টাইমটা অনেক সেফ হবে। প্রথমে আমি যেটা করি ব্রিজ দেওয়ার জন্য, আচ্ছা এটা মনে হয় দূরে হয়ে গেছে তাই না, ব্রিজ দেওয়ার জন্য আমি একটা মেকের কম্প্যাক্ট, আর আজকাল আমার মনে হয় ফটোশ্যুটের জন্য খুব বেশি মেকআপ না করাটাই ভালো, কারণ ফটোশপ আছে আমাদের, এমনিতেই ওরা ঘষে মেজে সুন্দর বানায়, সো মেকআপ করে স্কিনের উপর প্রেশার যত কম দেওয়া যায় তত ভালো। কে কী লিখে আমিও মেকআপ দিব, শিখতে চাই, হ্যাঁ শিখো। ক্ষুধা লাগলে কি মেকআপ খেয়ে ফেলতে পারি ফ্রান্স? অবশ্যই অবশ্যই, তুমি চাইলে মেকআপ খেয়ে ফেলতে পারো, বাট যার ফেস থেকে মেকআপ খাবা তাকে বললো একটু ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করতে। সাদা লাগতেছে, আর কিন্তু খুবই একটুখানি সবে বলো আমরা নাকি মেকআপ সুন্দর মোটেও না, আমরা আসলে মেকআপ সুন্দর না, আমরা এমনিতেই সুন্দর, মেকআপ করে একটু বেশি সুন্দর হই। আটা ময়দা সুজি না, দিস ইজ ম্যাক, তীর আটা ময়দা সুজি না। সো এই হচ্ছে আমার বেস, বেস শেষ, একটু বেশি পড়ছে মনে হয়, ওকে ফাইন, এটা ঠিক করে নিচ্ছি। আমি ফেসে একটু কম মেকআপ দেওয়ার ট্রাই করি, আজকে বেশি হয়েছে, কম দেয় বিকজ অফ ফেসে বেশি হলে গলায় হাতে এগুলোতেও দেওয়া লাগে, না হলে দেখা যাবে ফেস সাদা গলা কালো। একটা স্ট্যান্ড থাকলে ভালো, মোবাইলটা ধরে মেকআপ করাটা একটু টাফ। শেখার চেষ্টা করছি সঞ্জিদ আনোয়ার, আপু তুমি এমনিতেই সুন্দর, তোমার তুমি মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দর, তুমি ন্যাচারাল বিউটি, তোমার মেকআপ পরার দরকার নেই। আর কে, শাহান গাজী, উফ গরম, অনেক গরম, অনেক গরম, আসলে অনেক গরম।
পরিমাণে বেশি হয়েছে, একটু এক্সপার্ট নই তবু মনে হচ্ছে, হ্যাঁ একটু বেশি। আর বাইরে রোদের আলোতে এমনিতে একটু বেশি লাগতেছে, আলো একদম ডিরেক্ট পড়তেছে, তো সমস্যা না, আমি এটা ঠিক করে নেব। এই গেল আমার বেস ডান। এখন যেটা করব, এটা একটু পাউডার দিয়ে বসিয়ে নিব। আর আউটডোরে শ্যুট থাকলে এই গরমের মধ্যে যেটা হয়, আমার স্কিন যেটা, আমার হচ্ছে কি মেকআপ খুব তাড়াতাড়ি ফেটে যায়, ফেটে যায় বলতে নাই হয়েছে, দেড় দুই ঘন্টা পরে দেখা যায় আমার মুখে কোনো মেকআপ নাই। নিলয় খান ভালো করে ডলা দেয়, হ্যাঁ ভালো করে ডলা দেয়। আমি অলওয়েজ আমার পাউডারটা একটু আমার স্কিন টোনে নিই, তাহলে হচ্ছে গিয়ে যদি বেসটা সাদাও হয়ে যায়, মানে একটু বেশি ব্রাইট হয়ে যায়, তাহলে ওইটা কভার করা যায়। সো আর নাজিফা তুশি, ইস আবারও গাড়িতে মেকআপ। হ্যাঁ সো এটা হচ্ছে আমার বেস মেকআপ অ্যালেক্সাভিন, এটা একদম আমার স্কিন টোন। সামটাইমস এটা খালি দিলে আমাকে কালো লাগে, আমার স্কিন টোন থেকে ডাউন হয়, সো আই লাভ ড্যাম ট্যান স্কিন, আমার খুব ভালো লাগে। চোখ, চোখে অনেক, হ্যাঁ অনেক ঘুম, বিকজ আমার শ্যুট না থাকলে আমি 12টা 1টা পর্যন্ত ঘুমাই। সো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কই যাস তুই? আমি যাচ্ছি বসুন্ধরা। আমি অলওয়েজ বলি আমি মেকআপ করতে পারি না, তারপরে যখন আমাকে একা মেকআপ করতে বলো আমার খুব রাগ লাগে। সো আমার বেস ডান। এখন আমি যেটা করবো, চোখের কাজ অলওয়েজ গাড়ি যখন জ্যামে থাকবে তখন করতে হবে, আদারওয়াইজ চোখে গুতা লাগতে পারবে। এখন আমি করবো কাটাকাটি। আমাকে ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্টটা বলে আপু আপনি কি কাটবেন, আপনার তো সব কাটাই, কিন্তু আমার কাছে মনে হয় আমার গালটা ইয়াপ, এর জন্য যখন আমি একা একা মেকআপ করি ইচ্ছা মতো কাটি, ইচ্ছা মতো কাটি। কাজলের ব্যবহার কি হবে? ঘুম ঘুম ঘুমের ঘুম ঘুম ভাব চাইনিজ লাগছে, অবশ্যই হবে, অনেক অনেক কাজল দেওয়া হবে আজকে, বেশি পড়ে গেছে। আচ্ছা না এটা কি হলো, সব কিছু সলিউশন আছে আমার কাছে। তারপরে কেক কি লিখছে, ইস আবারও গাড়িতে মেকআপ, গাড়িতে মেকআপ করা ভালো তো টাইম সেভ হয়, আমার মতো তুমিও গাড়িতে মেকআপ করো, দেখবা যে টাইম সেভ হবে। এখন যেহেতু আমি জ্যামে পড়েছি, সো আমি চাইলে আগে কাটাকাটি বাদ দিয়ে চোখের কাজটা করে ফেলতে পারি, রাইট? সো আমি তো আয়না ছাড়াই মেকআপ করতেছি মোবাইল দেখে, বাহ গ্রেট আইরিন। একটু আয়নাটা কিন্তু
আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো জানি না, কথা শোনা না গেলে আমাকে বলবেন। ওকে, তাই না? বেশ ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ও, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, উফালি নামে। সো কে কি লিখছে? আরফাত কিটি ইজ ওয়াচিং। কি দেখো? মেকআপ করি। চোখটা করে নি, তারপর কথা বলছি। হ্যাঁ, মেয়েদের তিনটা টাইমে চেহারার খুব মানে কি বলে অস্বাভাবিক এক্সপ্রেশন বা চেহারা হয়। যেমন খাওয়ার সময় মেয়েরা যখন বাইরে খায় তখন হচ্ছে এরা লিপস্টিক যেন নষ্ট না হয়ে যায়, প্লাস হচ্ছে আশেপাশে তো মানুষ থাকে, দেখতে খাওয়ার সময় তো খুব বেশি মজা করে আয়েস করে খেতে গেলে খেতে গেলে আশেপাশে মানুষ তো হাসাহাসি করবে। এই জন্য খাওয়ার সময়, ঝগড়া করার সময় আর মেকআপ করার সময় মেয়েদের চেহারা কেমন যেন লাগে, যেমন এই যে কাজল দিলে এরকম। সো আমি একটু ট্রাই করছি যেন এরকম কিছু না হয়, স্মাইলি ফেস রেখে মেকআপ করতে চাই, যেন কেউ পর বাজে কমেন্টস করতে না পারে। চোখের ফোলা ভাবটা এখনই কমে যাবে, যখনই বেশি ঘুম হবে বা কম ঘুম হবে তখন মানুষের চোখ ফুলে যায়। তো ফোলা ভাব কমাতে হলে কাজল দিয়ে ওটা হচ্ছে কভার আপ করতে হবে। আর আমার চোখের উপরে অনেক যায়, আমার আমার চোখ অনেক কেমন যেন কি বলে অনেক মেকআপ করা যায় আমার চোখের উপরে, চোখের পাতা অনেক বড়। সো এইখানে এই যে এই জায়গাটা বেশি ফুলে, হ্যাঁ ঘুমাতে। সো এইটা যদি একটু ডার্ক কিছু দিয়ে কভার আপ করে যায় তাহলে ফোলা ভাবটা কমে যাবে। সো আই এম ট্রাইং। আচ্ছা, গাল কাটছি, নাক কাটিনি, নাক কাটি শার্প শার্প। আমি মেকআপ করার সময় ওই যে মেকআপ টিউটোরিয়ালে যেভাবে দেখায় অনেক প্রসেস, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কীভাবে কীভাবে যেন করে, অনেক কিছু মেনটেন করে, আমি আসলে ওইভাবে করি না। আমি মেকআপ করা দরকার করে ফেলি, কোনটা আগে কোনটা পরে কীভাবে কী করতে হয় অত কিছু জানি না, বুঝি না। আফটার মেকআপ ঠিকঠাক লাগলেই হলো। কমেন্ট অপশন অন আছে, কমেন্ট করা যাবে কিন্তু। সো এই যে এই টাইমটা আমি যে মেকআপ করছি, এই টাইমটা যদি আমি বাসায় মেকআপ করতাম তাহলে এই টাইমটা আমি বাসায় থাকতাম। সো এক কাজে দুই কাজ, আমি যাচ্ছি প্লাস মেকআপও করছি। আমি বারবার সবাইকে আমার ছটপট মেকআপ টিউটোরিয়ালে বলি, যখন দেরি হয়ে যাবে, আর যেহেতু আমাদের ঢাকা শহরে জ্যাম আল্লাহ দিলে খুব ভালোই পড়ে,
একটা লং ডিস্টেন্স আমি যাচ্ছি, মানে কোথায় যাচ্ছে, বাড়িধারা, বসুন্ধরা। তো এখানে অনেকটা টাইম লাগবে, ওই টাইমটা আমি গাড়িতে বসে হয়তো মোবাইল টিপতাম, ফেসবুকিং করতাম, গান শুনতাম, ওই টাইমটা মেকআপ করি, টাইম সেভ হবে। অনেকেই দেখছে, কে লিখেছে, মেকআপ ছাড়াই কিন্তু আপনাকে কি বললেন, এটা তো লজ্জায় শেষ হয়ে গেল। মেকআপ ছাড়া সবার মধ্যে একটা ন্যাচারাল বিউটি কাজ করে, মেকআপ ছাড়া সবাই হচ্ছে কি ন্যাচারাল, যে বিউটিটা আল্লাহ যেটা আমাদের সেটা ডেফিনেটলি সুন্দর। বাট আমরা যারা মিডিয়ায় কাজ করি, ক্যামেরার সামনে গেলে ক্যামেরার লাইট অ্যান্ড অল সব কিছু মিলে একটু মেকআপ আমাদের করাই লাগে। এই জন্য আপনারা যারা আমাদের বলেন যে আমরা আটা ময়দা সুজি মেকআপ শুনে নিই, দিস ইজ নট রাইট। আপনারা আমাদের মতো ওই লাইটে একটু যে দেখেন, একটু দাঁড়ায় দেখেন সারাদিন, দেখেন কেমন লাগে, তারপর এই কথা বলতে আসবেন। আর মেকআপ ছাড়া নর্মাল বাকি সবাই যেরকম, আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের যদি একই রকম লাগে, তাহলে আপনারাই বলবেন যে আপনার মধ্যে আর একটা মিডিয়া বাইরের মানুষের মধ্যে তো কোনো তফাত নাই, তাহলে আপনাকে কেন আমরা টিভিতে দেখব। দিস ইজ দ্য পয়েন্ট। বাইরে বের হননি তাদের জন্য বলে দিচ্ছে, আজকে রাস্তায় জ্যাম কম। এখন পর্যন্ত, পরে কি হয় আমি জানি না, পরে বের হয়ে আমাকে দোষ দিবেন না যে আমার কথা শুনে বের হয়েছেন। আমি খুব একটা মেকআপ করি না, যারা পার্সোনালি আমাকে চিনে বা শুট ছাড়া যাদের সাথে আমার দেখা হয় তারা এটা জানে খুব ভালো করে, তারা বলতে পারবে।
এলভিন দেখো দেখো কিভাবে ঝটপট মেকআপ করা যায়। ও আচ্ছা, শ্যুট ছাড়া আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই। হ্যাঁ হয়েছে তো, এর জন্য বললাম। তুমি বলো, আমি শ্যুট ছাড়া কি এইরকম মেকআপ করি, মানে এত মেকআপ করি? তুষার মালিক কোন দিকে যাস তুমি? আমি যাই, আমি যাই হচ্ছে বসুন্ধরা, বসুন্ধরা বাড়িধারা। হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, মাস্কারা দেয়া বাকি, আর হচ্ছে একটু কাজল দেয়া বাকি, আর হচ্ছে ব্রাশ, আচ্ছা ব্রাশ আর লিপস্টিক, তারপর শেষ মেকআপ। আচ্ছা, আমাদের ঢাকা শহরের মধ্যে বেশ কয়েকটা ফ্লাইওভার আছে, যেগুলো হচ্ছে ঢাকা শহরের উন্নয়নের মধ্যে সব মানে বেস্ট থিং যেটাকে বলে। লাইক আমাদের 300 ফিট, এই যে এইখানে যে ফ্লাইওভারটা এইটা, তারপর হচ্ছে ইসের, আরে কি বলো এটা, বুঝলেন, আরে মগবাজার ওইদিকে যেতে যেটা, হ্যাঁ মগবাজার ওইদিকে যেটা, ওই ফ্লাইওভারটা, তারপর হচ্ছে এই যে এই ফ্লাইওভারটা, তারপরে ইসের ওইদিকে যেতে, চাপচাপাড়ির ওইদিকে না, হ্যাঁ অবশ্য আমার ওইদিকে তেমন একটা যাওয়া হয় না, তো ওইদিকে ওই ফ্লাইওভারটাই। দিস আর দ্য বেস্ট থিং ইন বাংলাদেশ, মানে এইগুলার জন্য যে আমাদের কত ভালো হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো। এই এই ফ্লাইওভারগুলো যখন ছিল না তখন মানুষের যে কত ভোগান্তি, এখনও ভোগান্তি হয় যেমন, বাট অনেক কম। আচ্ছা এনিওয়ে, ভালো লাগছে, যাও ভালো থাকো, ঘুমাই, টাটা। তোমার কি কাজ করবো নাই, তুমি দিনের বেলা কেন ঘুমাবো? তুষার, শান্ত, আচ্ছা শান্ত এদিকে, ওকে ফাইন, শান্তকে আমি কল দিব। লিপস্টিক দেওয়া যাচ্ছে না, সো আমি ব্লাশ দিয়ে ফেলি। গাড়ি এখন আর জ্যামে পড়বো না, আমি ডিরেক্ট চলে যাবো, কারণ 300 ফিটে আমি উঠে গেছি, সো জ্যাম নেই। ডান, চোখটা আর করতে পারবো না, লিপস্টিক একটু দিয়ে ফেলি এই ফাঁকে, একটু থামছে গাড়িটা। আছে গাড়িতে পসিবল না খুব,
নড়ে, চোখে টুকটাক কাজ বাকি, ওটা আমি করে ফেলবো। বাট মোটামুটি দিস ইজ মাই মেকআপ ফর টুডে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। মেকআপ আসলে আমি যেভাবে করি এইভাবে সবাই করে কিনা আমি জানি না, বাট আমার ঝটপট মেকআপের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে এইটা ইয়ে করে দেওয়ার জন্য, মানে জানানোর জন্য যে আমরা আমাদের যাওয়ার পথের যে টাইমটা, যদি শুটে লেট হয়ে যায় আর মেকআপ যদি নিজের করতে হয়, তখন ওই টাইমটা আমরা কীভাবে গাড়িতে বসে মেকআপ করে সেভ করবো।